জী মতারাম অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের আব্দুল গাফার উনি লিখেছেন চীন থেকে আমাদেরকে আলাইকুম আসসালাম ভাই আমার একটি প্রশ্ন হল ছেলে এবং মেয়ে একসাথে ইফতার করা যাবে কি না ছেলে মেয়ে অর্থাৎ যারা স্বামী স্ত্রী নয় তাদের মধ্যে কোনো মহারাম সম্পর্ক নয় এই জাতীয় ছেলেমেয়েরা একসাথে ইফতার করা উচিত নয় কারণ হিজাব লঙ্ঘন হলে তো সেখানে গুণাকার হবে তারা একটি রোজা রেখে শেষ বেলায় তারা যদি একটি গুনায় লিপ্ত হয় এবং একটা ফ্রি মিক্সিংয়ের যে ফ্রি মিক্সিংয়ের যে পাপটি পাপে লিপ্ত হয় তারে রোজার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে আর সব ভালো শেষ ভালো যার সব ভালো তার ইনামলা ইবরাতবুল খোতিম শাহিবোখার হাদিসটি এসে যে শেষ ভালোটা হবে যার তার সবই তো ভালো হবে অতএব এই মুহূর্তে এসে এই জাতীয় কাজটি করা উচিত না মেয়েরা আলাদা পৃথক পর্দার আলে তারা করবে ছেলেরা আলাদা করবে এটাই আল্লা আল্লাহ বিধান